আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় আছো। সবাইকে আমি আমার আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানিয়ে আমার আলোচনা শুরু করছি। আজকে আমি তোমাদের জন্য আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত এবং এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী আশা কবিতাটি। আশা কবিতাটি লিখেছেন সিকান্দার আবু জাফর। আমরা সিকান্দার আবু জাফর সম্পর্কে একটু জেনে নিই। সিকান্দার আবু জাফরের জন্ম হয় 1919 সালে 19 মার্চ। জন্মস্থান খুলনা জেলার তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামে। পিতার নাম মোহাম্মদ মঈনুদ্দিন হাসেম। পিতার পেশা ছিল কৃষক, কৃষি কাজ এবং ব্যবসায়ী। তিনি কৃষি কাজ করতেন এবং ব্যবসা করতেন, এই দুইটা ছিল তার পেশা। তোমাদের জন্ম সিকান্দার আবু জাফরের জন্ম সাল, কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন জেলায়, কোন উপজেলায় এবং কোন গ্রামে, পিতার নাম এবং পিতার পেশায় সবকিছু তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে আমরা যাব সিকান্দার আবু জাফরের শিক্ষা জীবন। সিকান্দার আবু জাফর যেই শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন সেইগুলো আমরা একটু দেখব। 1936 সালে তালা বিদে ইনস্টিটিউশন থেকে মেট্রিক পাশ করেন। অর্থাৎ তালা বিদে হচ্ছে একটা স্কুলের নাম। সেই স্কুল থেকে তিনি কি করেন, স্কুল থেকে 1936 সালে মেট্রিক পাশ করেন। কোন স্কুল থেকে কত সালে মেট্রিক পাশ করেন সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। তারপর আমরা দেখব কলকাতার রিপন কলেজ থেকে তিনি আইএ পাশ করেন। তালা বিদে হচ্ছে খুলনাতেই অবস্থিত, সেই নিজের এলাকায় এসএসসি পরীক্ষা দিয়ে তিনি কলকাতায় চলে যান। সেখানে গিয়ে রিপন কলেজে ভর্তি হন আর সেই কলকাতার রিপন কলেজ থেকে আইএ পাশ করেন। তারপর আমরা দেখব সিকান্দার আবু জাফরের কর্মজীবন। পঞ্চাশের দশকে তিনি রেডিও পাকিস্তানে যোগদান করেন। আমরা কর্মজীবনটা দেখি সিকান্দার আবু জাফর। পঞ্চাশের দশকে রেডিও পাকিস্তানের শিল্পী হিসাবে কাজ শুরু করেন। 1947-এর দেশ বিভাগের পর তিনি কি করেন, রেডিও পাকিস্তানে কাজ শুরু করেন। ১৯৪১ সালে তিনি কাজী নজরুল ইসলামের নবযুগ পত্রিকায় যোগদান করেন। অর্থাৎ নবযুগ পত্রিকায় তিনি কাজ করেন প্রতিনিধি হিসাবে। তারপর পরবর্তীতে তিনি দৈনিক ইত্তেফাক, দৈনিক মিল্লাত, সাহিত্য পত্রিকা, মাসিক সমকাল ইত্যাদি পত্রিকায় কাজ করেন। পরীক্ষায় আসতে পারে, যেহেতু এখানে কয়টা নাম আছে পত্রিকার, চারটা নাম, এখান থেকে একটা নাম বাদ দিয়ে পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে যে নিম্নের কোন পত্রিকায় সিকান্দার আবু জাফর কাজ করেননি। তখন তোমাদেরকে এই যে এখানে যে নামগুলো দেওয়া আছে এই নামগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তারপরে ছয় দফা আন্দোলনে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখেন সিকান্দার আবু জাফর। জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে গানটি ছিল মুক্তিযুদ্ধের স্বাধীনতা কামী বাঙালির অনুপ্রেরণা। দেখো এই বাঙালির ওর পরে তোমরা একটা আকার নিয়ে, আকার দিয়ে নিবে, তখন তোমরা খাতায় লিখবে ঠিক করে, বিষয়গুলো তোমরা ঠিক করে পড়বে। দেখো জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, মুক্তিযুদ্ধের সময়, আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যেই গানগুলো রেডিওতে বাজত তার অধিকাংশ গানই হচ্ছে সিকান্দার আবু জাফরের। তার মধ্যে একটা গান এখানে উল্লেখ করা আছে তোমাদের বইতে, সেই গানটি অনেক জনপ্রিয়তা লাভ করে এবং বাঙালি স্বাধীনতা কামী বাঙালির জীবনে অনুপ্রেরণা হিসাবে কাজ করে সিকান্দার আবু জাফরের এই গানটি। তারপরে আমরা দেখবো তার সাহিত্যকর্ম। তার সাহিত্যকর্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কাব্যগ্রন্থ হচ্ছে প্রসন্ন প্রহর, বৈরী বৃষ্টিতে, তিমির রান্তিক, বিশ্চিক লগ্ন, বাংলা ছাড়, মালব কৌশিক। তোমাদের সিকান্দার আবু জাফরের যে আশা কবিতাটি আমরা আজকে পড়বো এই আশা কবিতাটি মালব কৌশিক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। তার পরবর্তীতে আমরা দেখবো তিনি তার সাহিত্যকর্ম অবদানের জন্য যে পুরস্কার গুলো পান, 1966 সালে বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন। অর্থাৎ 1966 সালে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় তাকে। এবং 1984 সালে মরণোত্তর তিনি কি করেন, একুশে পদক লাভ করেন। মৃত্যুর পরবর্তী সময়ে তিনি একুশে পদক লাভ করেন 1984 সালে। তার মৃত্যু হয় 5ই আগস্ট 1975 সালে। আমরা এতক্ষণ ধরে আশা কবিতার কবি সিকান্দার আবু জাফর সম্পর্কে জানলাম, এবার আমরা চলে যাব সরাসরি কবিতায়। তোমরা আমি যেই কথাগুলা বললাম কবি পরিচিতি সম্পর্কে, তোমরা তোমাদের বইতে যে কবি পরিচিতি আছে এর সাথে কথাগুলো মিলিয়ে খুব ভালোভাবে কবি পরিচিতি পড়ে ফেলবে। এবার আমরা যাব কবিতায়। আশা কবিতায় হচ্ছে কবির মনে যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন কবি। যে যান্ত্রিক সভ্যতা থেকে বের হয়ে সেই সমস্ত মানুষের কাছে যেতে গিয়ে জীবন ধারণ করতে চেয়েছেন তাদের কাছে,
সেই সমস্ত মানুষের কাছে গিয়ে থাকতে চেয়েছেন, সেই সমস্ত মানুষের ভিড়ে হারিয়ে যেতে চেয়েছেন, যেই মানুষগুলা দিন আনে দিন খায় কোন রকমের অন্যায় অন্যায় কাজ করে, অর্থ উপার্জনের চিন্তা করে না, সম্পদ সঞ্চয়ের চিন্তা করে না, এবং ভাঙা বেড়ার ঘরেও যারা কি করে, যারা নিশ্চিন্তে ঘুমাতে পারে, সেই সমস্ত মানুষগুলার সাথে মিশে গিয়ে তাদের মধ্যে হারিয়ে যেতে চেয়েছেন, অর্থাৎ তাদের সাথে জীবন যাপন করতে কবি চেয়েছেন। আমরা এবার সরাসরি কবিতায় যাব। আমি সেই জগতে হারিয়ে যেতে চাই, যেথায় গভীর নিশীথ রাতে জীর্ণ বেড়ার ঘরে নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে। ভাই কবি সেই সমস্ত মানুষের কাছে যেতে, আমি কবি সেই জগতে হারিয়ে যেতে চেয়েছেন, এমন একটা জগৎ, যেই জগতে জীর্ণ বেড়ার ঘরে, জীর্ণ অর্থাৎ ভাঙা চূড়া বেড়া, যেই ঘরে রাতের বেলা কুকুর বিড়াল ঢুকতে পারে, এরকম ভাঙা বেড়ার ঘরে মানুষগুলা নিশ্চিন্তে কুকুর বিড়াল ঢুকবে, পশু ঢুকতে পারবে, এরকম ঘরের মধ্যে যারা নির্ভাবনায় কোন প্রকার ভাবনা চিন্তা ছাড়া ঘুমিয়ে থাকতে পারেন এবং তাদের ঘুম আসে, এই ধরনের মানুষগুলার মাঝে কবি হারিয়ে যেতে চেয়েছেন। লাখ টাকার খাট কিংবা ঘরের মধ্যে এসি রুমে ঘুমিয়ে শুয়ে থেকেও অনেকের ঘুম আসে না, ঘুমাতে পারে না, সেই মানুষগুলার মাঝে কবি, সেই মানুষগুলার গন্ডি থেকে কবি বের হয়ে যেই মানুষগুলা ভাঙা ছোড়া ঘর কিংবা মাটির মধ্যে গামছা পেতে নির্ভাবনায় রাস্তার ফুটপাতের উপরে যারা ঘুমিয়ে থাকে, নির্ভাবনায় তারা ঘুমাতে পারে এবং তারা খুব শান্তিতে ঘুমাতে পারে, তাদের ঘুম খুব ভালো ঘুম হয় তাদের, সেই সমস্ত মানুষের কাছে কবি কি করছেন, সেই সমস্ত মানুষের জগৎ, সেই সমস্ত মানুষগুলা নিজেদের মতো করে যে জগৎটা তৈরি করে নিয়েছে, সেই মানুষগুলোর মাঝে কবি হারিয়ে যেতে চেয়েছেন। যেথায় লোকে সোনা রূপার পাহাড় জমায় না, বিত্ত সুখের ভাবনায় আয়ু কমায় না, যেথায় লোকে সেই জায়গা, যে জায়গায় লোকে স্বর্ণ এবং রূপার পাহাড় জমায় না, স্বর্ণ এবং রূপা জমা করে নিজের কাছে পুঞ্জীভূত করে রাখে না, এবং অর্থ উপার্জনের চিন্তায় যারা নিজের আয়ু কমায় না, কারণ অর্থ উপার্জন করতে গিয়ে যখন সৎভাবে অর্থ উপার্জন করতে না পারে তখন নানা দুর্নীতি বা অন্যায়ের আশ্রয় নেয়, সেই অন্যায়ের আশ্রয় নীতি গিয়ে তাদের মাথার মধ্যে যে চিন্তাগুলা কাজ করে, সেই চিন্তাগুলা যারা করে না, এবং সে বিত্ত সুখের ভাবনা যাদের নেই, এবং যে সমস্ত লোক সোনা রূপা স্বর্ণ এবং রূপার পাহাড় জমায় না, স্বর্ণ এবং রূপার জন্য হাহাকার করে না কিংবা স্বর্ণ এবং রূপার পাহাড় জমিয়ে রাখে না, সেই সমস্ত মানুষগুলার কাছে কবি যেতে চেয়েছেন। যেথায় লোকে তুচ্ছ নিয়ে তুষ্ট থাকে, ভাই যে জায়গায় লোকেরা সামান্য একটু বিষয় বা সামান্য সামান্য কিছু নিয়ে কি থাকে, তুষ্ট থাকে, আনন্দিত থাকে, পরিতৃপ্ত থাকে, সারাদিনের পরিশ্রমেও পায় না যারা খুঁজে একটি দিনের আহার্য সঞ্চয়, তবুও প্রাণের কোণে নেই দুরাশা গ্লানি, নেই দীনতা, নেই কোনো সংশয়। সেই যে লোকগুলা কি করে সারাদিন পরিশ্রম করে কি করে না, সামান্য সামান্য একটু খাবার, একটি দিনের আহার্য, সারাদিন তারা পরিশ্রম করে যে টাকাটা উপার্জন করে সেই টাকাটা দিয়ে তাদের কি হয় না, একদিনের খাবার কিংবা খাবার জোগাড় করতে পারে না, একদিনের খাবার তারা সঞ্চয় করতে পারে না, তারপরেও সেই মানুষগুলোর মনে কোনো কি নাই, দুঃখ নাই, কোনো গ্লানি বা দুরাশা নেই, কোনো দীনতা নেই, কোনো সংশয় নেই, তারা নিজেদেরকে দিন বা দরিদ্র হিসাবেও তারা কি করে না, নিজেদেরকে উপস্থাপন না করে তারা নিজেদেরকে সুখী মানুষ হিসাবে উপস্থাপন করে, সেই সমস্ত মানুষগুলার যে জগৎ, সেই সমস্ত মানুষগুলা যে গন্ডির মধ্যে থাকে, কবি সেই জায়গায় নিজেকে হারিয়ে ফেলতে চেয়েছেন। সেখানে গিয়ে কবি নিজেকে হারিয়ে ফেলার চিন্তা কিংবা তাদের সাথে বসবাস করার চিন্তা কবির মনের মধ্যে বিরাজ করতেছে। যেথায় মানুষে মানুষের বাঁচতে পারে ভালো, প্রতিবেশী রাধার করে জ্বালতে পারে আলো, যেই জায়গায় মানুষগুলা মানুষকে ভালোবাসে, মানুষগুলা অর্থ উপার্জনের জন্য মানুষের গলায় ছুরি চালায় না, যেই যেই জায়গায় যেই এলাকাটা যে সমস্ত মানুষগুলা, সেই মানুষগুলা কি করে একে অপরকে ভালোবাসতে পারে, আর ভালোবাসার কারণে তারা একে অপরের উপর আধিপত্য বিস্তার করতে চায় না, সেই মানুষগুলা কি করে, সেই মানুষগুলা প্রতিবেশীর আধার করে জ্বালতে পারে আলো, এবং প্রতিবেশীর নিজের ঘর অন্ধকার রেখে প্রয়োজনে অন্ধকার রেখে হলেও প্রতিবেশীর ঘরে কি করে আলো জ্বালাতে পারে। সেই জগতের কান্না হাসির অন্তরালে ভাই আমি হারিয়ে যেতে চাই, কবি বলতেছেন এই যে এতগুলা কথা তখন বললো, যারা কি করে স্বর্ণ রূপার পাহাড় জমায় না, ভাঙ্গা বেড়ার ঘরে খুব শান্তিতে ঘুমিয়ে থাকে, তারপরে সারাদিনের পরিশ্রম করার পরেও একবেলা সঞ্চয়
খাবার যারা সঞ্চয় বা জোগাড় করতে পারে না, তারপরও তাদের মধ্যে কোনো দীনতা নেই, কোনো সংশয় তাদের মধ্যে কাজ করে না, যা আছে তাই খাবে, না পেলে না খেয়ে থাকবে, এই এত কিছুর পরেও তাদের মধ্যে যে সংশয়গুলো কাজ করে না, তারপরে দেখা যে জায়গায় মানুষ একটা মানুষ মানুষকে মানুষ হিসেবে কল্পনা করে, মানুষকে মানুষ ভেবে কি করে মানুষের মতো করে যাদেরকে ভালোবাসতে পারে, প্রতিবেশীর আধার করে আলো জ্বলতে পারে, নিজের ঘরে আলো নিজের ঘরে আলোর প্রয়োজন সেই প্রয়োজনটা ভুলে গিয়ে কি করে প্রতিবেশীর ঘরে নিজের যে নিজের ঘরে সামান্য যে আলোটুকু ছিল সেই আলোগুলো দিয়ে আসার চেষ্টা করে, সেই সমস্ত মানুষ মানুষগুলার যে কান সেই জগতের কান্না হাসির অন্তরালে, অর্থাৎ সেই যে মানুষগুলার যে জগৎ সেই মানুষগুলা নিজের মতো করে নিজের চারপাশের গণ্ডির মধ্যে যে একটা জগৎ তৈরি করে রেখেছে মানুষের কল্যাণে মানুষ এগিয়ে যায়, সেই জগতের কান্না এবং হাসির অন্তরালে, দুঃখ এবং আনন্দের অন্তরালে কবি হারিয়ে যেতে চান। আমরা এবার দেখবো যে শব্দার্থ টিকাগুলো আছে, সেই শব্দার্থ টিকাগুলো তোমরা খুব ভালোভাবে পড়ে নিবে। যদি শব্দার্থ টিকাগুলো খুব ভালোভাবে পড়ে নাও, তাহলে তোমাদের কবিতার সম্পর্কে কোনো খটকা থাকলো, অথচ কবিতাটা অবশ্যই কবিতাটা অনেকটা সোজা, ভাষাগুলো অনেকটা সহজ, তাই তোমরা এমনিতেই বুঝতে পারবে। তারপরে শব্দার্থ টিকাগুলো যদি ভালোভাবে বুঝে ভালোভাবে পড়ো, তাহলে কি হবে, তাহলে কবিতাটাও খুব ভালোভাবে বুঝতে পারবে এবং তার সাথে সাথে পাঠ পরিচিতিটা ভালোভাবে বুঝে নিবে। সম্পূর্ণ কবিতাটার একটা মূল ভাব এখানে দেয়া আছে, সেই কবিতার মূল ভাবটা তোমরা এখানে পাবে। তার পরবর্তী তোমরা এখান থেকে যে সৃজনশীল প্রশ্ন আছে, সেই সৃজনশীল প্রশ্ন তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে সৃজনশীল প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্নটা বাসায় বসে প্র্যাকটিস করবে। এছাড়াও পাশাপাশি তোমরা আরো আরো কিছু সৃজনশীল প্র্যাকটিস করতে পারো অতিরিক্ত হিসাবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।